হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু র কিচেন। নিয়ে এসেছি আবারও আরেকটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হলো পটলের কোর্মা। যারা পটল খেতে একদমই পছন্দ করে না, তারাও এই রেসিপিটি খেয়ে ভীষণই পছন্দ করবেন। আসুন দেখে নিই রেসিপিটি। পটলের কোর্মা বানানোর জন্য আমি একটু বড় সাইজের পটল এভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি। পুরোটা খোলা ছাড়াতে হবে না। তারপর নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব। হালকা লাল করে পটলগুলিকে ভেজে নিতে হবে। পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি পটলগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, পটলগুলি হালকা লাল রং ধরে এসেছে। এবার তেল থেকে পটলগুলি তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে লং আর দুটো এলাচ, দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এক চামচ আদা বাটা। আদা পেঁয়াজটিকে দু মিনিট মতো সময় নিয়ে গ্যাস লো ফ্লেমে করে দিয়ে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজ আদার কাঁচা গন্ধটি চলে যায়। একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। টমেটো পেস্টটি আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো আর পেঁয়াজ আদা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। এরপর দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ কাশ্মীরি মির্চ, এক চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলিকে একসাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। দু থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটিকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের পরিমাণ একটু কম দিচ্ছি, কারণ আমি পটল ভাজার সময় নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। এরপর চারটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এরপর ভেজে রাখা পটলগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। পটল আর মশলা খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট মতন এভাবে পটল মশলার সাথে একসাথে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দু মিনিট পর আমি খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। পটলগুলি যেহেতু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তাই অল্প পরিমাণ জল দেব। জল দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য ঢেকে রাখব। দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। আমি 10-12টা কাজু আর দু চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি। এই কাজু পোস্ত বাটাটি এবার এর মধ্যে দিয়ে দেব। কাজু পোস্ত বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট মতন রেখে দিলেই তৈরি পটলের কোর্মা। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং র কিচেন।